আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যখন আল্লাহ কাউকে খুব বেশি কাছে নিতে চান, তখন তার চারপাশ থেকে সবাইকে আলাদা করে দেন, তাকে একা করে দেন, সবার প্রতি হতাশ করে দেন, কারো প্রতি বিন্দু পরিমাণ আশা ভরসা থাকে না, গোটা সৃষ্টির থেকে বান্দার মুখ সরিয়ে নেন। একাকিত্বের সময় এমন এক জগতে তাকে নিয়ে যান যেখানে শুধু সে আছে এবং তার রব আছে। এরপর তাকে ছেড়ে দেন, একেবারে ছেড়ে দেন ওভাবে, যতক্ষণ না সে বুঝতে পারে, উপরে তাকায় এবং ফিরে আসে। আর ফিরে আসা সেই মুহূর্তটি হয় অশ্রুঝরা, মনের আকাশ তখন বড্ড মেঘাচ্ছন্ন, প্রতিটি অশ্রুবিন্দু যেন বৃষ্টির পোঠা, প্রতিটি দীর্ঘ নিঃশ্বাস যেন দমকা হাওয়া। বান্দা জমিন থেকে উঠতে থাকে, মেঘ ভেদ করে যেতে থাকে, অতিক্রম করতেই থাকে এক একটি আসমান, এক একটি আকাশ। এভাবে তার রূহ পৌঁছে যায় আল্লাহর আরশে আজিমে। তখন সেজদায় যে স্বাদ, একাকিত্বে যে প্রশান্তি, নীরবতা যে তৃপ্তি, কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রূহ যখন এই স্তরে পৌঁছে যায়, তখন জবান থেকে এমন কথাই বের হয়ে আসে যেমনটা ইবনু তাইমিয়া রাহিমুল্লাহ বলেছেন, নিশ্চয়ই দুনিয়াতে একটি জান্নাত আছে, আর যে সেই জান্নাতে প্রবেশ করল না, পরকালে জান্নাতেও সে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।